সবাইকে আরডুইনো টিউটোরিয়ালে আমি অসীম কুমার স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা কিভাবে আরডুইনো ব্যবহার করে ব্লুটুথ কমিউনিকেশন করতে হয় সে বিষয়টি দেখব, এবং আমরা মোবাইল ফোন থেকে একটি অ্যাপ ব্যবহার করে কমান্ড সিগন্যাল পাঠিয়ে কোনো ডিভাইসকে কিভাবে অন অফ করতে হয় এ বিষয়টি প্র্যাকটিক্যালি করে দেখব। তো প্রথমেই আমরা দেখে নিই যে আমাদের হার্ডওয়্যারটি তৈরি করতে কী কী জিনিস লাগবে। এখানে আমরা একটি ব্লুটুথ মডিউল দেখতে পাচ্ছি, যেটি ব্যবহার করে আমরা আরডুইনো বোর্ডের সাথে আমাদের মোবাইল ফোনের একটি কমিউনিকেশন তৈরি করব। এবং এখানে একটি এলইডি রয়েছে, যে এলইডিটিকে আমরা অপারেট করব। এলইডির পরিবর্তে পরবর্তীতে আমরা যে কোনো কিছুই কন্ট্রোল করতে পারবো এটার মাধ্যমে। তাহলে আমরা শুরুতেই কিভাবে কানেকশন করতে হবে এই বিষয়টি আমরা দেখে নিই। আমাদের যে মডিউলটি রয়েছে, এই মডিউলে মোট 6টি পিন রয়েছে। একটি হচ্ছে ভিসিসি, গ্রাউন্ড, টিএক্স এবং আরএক্স। এই 4টি পিন আমরা ব্যবহার করব, এবং বাকি যে 2টি পিন রয়েছে ইএন এবং স্টেট, এই 2টি পিন আমরা ব্যবহার করব না। প্রথমে যে ভিসিসি পিনটি রয়েছে, এই পিনের সাথে গ্রে কালারের একটি ওয়্যার সংযুক্ত রয়েছে। এই ওয়্যারটিকে আমি আরডুইনো বোর্ডের 3.3 ভোল্টের যে পোর্টটি রয়েছে সেই পোর্টের সাথে সংযুক্ত করছি। এবং এর পরে যে পিনটি রয়েছে তা হচ্ছে গ্রাউন্ড। গ্রাউন্ড পিনটি বেগুনি কালারের একটি ওয়্যারের সাথে সংযুক্ত। এই ওয়্যারটিকে আমি আরডুইনো বোর্ডের গ্রাউন্ড পিনের সাথে সংযুক্ত করছি। এখন আমাদের গুরুত্বপূর্ণ একটি কাজ করতে হবে, আর কাজটি হচ্ছে আমাদের মডিউলে যে টিএক্স যে পিনটি রয়েছে, এই পিনটির সাথে ব্লু কালারের একটি ওয়্যার সংযুক্ত রয়েছে। এই টিএক্স পিনটিকে আমরা আরডুইনো বোর্ডের আরএক্স পিন অর্থাৎ 0 নাম্বার পিনের সাথে সংযুক্ত করব। এখানে অবশ্যই আমাদেরকে টিএক্স পিনকে আরএক্স পিনের সাথে সংযুক্ত করতে হবে, কারণ টিএক্স পিন থেকে মডিউল থেকে সিগন্যাল ট্রান্সমিট হবে এবং আরডুইনো বোর্ডের আরএক্স পিন অর্থাৎ রিসিভ পিনের মাধ্যমে সিগন্যালটি রিসিভ হবে। এরপরে সর্বশেষ যে মডিউলে যে আরএক্স পিনটি রয়েছে, এই পিনটিকে আমরা আরডুইনো বোর্ডের 1 নাম্বার পিন অর্থাৎ টিএক্স পিনের সাথে সংযুক্ত করব। তাহলে আমাদের হার্ডওয়্যারের কানেকশনটি সম্পূর্ণ হবে, এবং আমরা যে ডিভাইসটিকে অপারেট করব এই ডিভাইসটিকে 13 নাম্বার ডিজিটাল ইনপুট আউটপুট পিনের মধ্যে সংযুক্ত করলাম। এখন আমরা দেখব যে কিভাবে মোবাইল ফোন থেকে এই হার্ডওয়্যারের সাথে কমিউনিকেশন করা যায় এবং কিভাবে কমান্ড পাঠানো যায়। আমরা প্রথমে সেটিংসে যাব, এবং সেটিংসে গিয়ে এখান থেকে ব্লুটুথ নির্বাচন করব। ব্লুটুথ যদি অফ করা থাকে তাহলে আমাদেরকে প্রথমে অফ অন করে নিতে হবে। আমি অন করে নিচ্ছি, ব্লুটুথ অন হচ্ছে। এবং এখানে একটি হার্ডওয়্যার সার্চ করে পাবে, হার্ডওয়্যারটির নাম দেখাবে HC05, অর্থাৎ আমাদের যে ব্লুটুথের যে মডিউলটি রয়েছে এই মডিউলটি হচ্ছে HC05 মডিউল। এখন আমি HC05-এর উপরে যদি ক্লিক করি তাহলে পেয়ারিংয়ের জন্য একটি অপশন আসবে, অর্থাৎ এখানে আমাদেরকে পেয়ারিং করার জন্য একটি পিন কোড দিতে হবে। এখান থেকে আমরা 1 2 3 4 এই নাম্বারটি আমরা দিয়ে দিব এবং ওকে প্রেস করব। তাহলে আমাদের হার্ডওয়্যারটির সাথে আমাদের মোবাইল যে ডিভাইসটি রয়েছে এই ডিভাইসটির একটি কমিউনিকেশন তৈরি হবে। এখন আমরা একটি অ্যাপ ব্যবহার করব, অ্যাপটির নাম হচ্ছে ব্লু সিরিয়াল। এই অ্যাপটি আপনারা গুগল প্লে স্টোর থেকে ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। আমি অ্যাপটি ওপেন করতেছি। এখন এই অ্যাপটির ইন্টারফেসটি খুবই সাধারণ, এবং এখানে 2টি বাটন রয়েছে। একটি হচ্ছে সার্চ ফর পেয়ার ডিভাইসেস, এই বাটনে যদি আমি ক্লিক করি তাহলে যে ডিভাইসের সাথে আমার ফোনটি পেয়ার্ড অবস্থায় আছে সেই ডিভাইসটি এখানে দেখাবে। তো এখানে আমরা HC05 দেখতেছি, এটার উপরে যদি ক্লিক করি তাহলে কানেক্ট একটি বাটন অ্যাক্টিভ হবে। এই কানেক্ট বাটনে প্রেস করলেই আমাদের ডিভাইসটি কানেক্ট হবে।
এখন আমরা ফোন থেকে একটি কমান্ড পাঠাবো। আমরা ফোন থেকে যদি এখান থেকে যদি 1 পাঠাই তাহলে এলইডিটি জ্বলতে থাকবে। এখন এলইডিটি অফ অবস্থায় আছে। আমি 1 লিখে এখান থেকে সেন্ড করছি এবং সেন্ড করার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি এলইডিটি জ্বলতে শুরু করেছে। এবং এখানে আমরা যদি স্ক্রিনে খেয়াল করি তাহলে এলইডি অন লেখাটি দেখাচ্ছে। এখন এলইডিটিকে অফ করার জন্য আমি এখানে 0 সেন্ড করব। আমি এখানে 0 লিখেছি এবং সেন্ড বাটনে প্রেস করলাম এবং সাথে সাথে এলইডিটি অফ হয়ে গেছে এবং স্ক্রিনে এলইডি অফ লেখাটি দেখাচ্ছে। আমাদের সিস্টেমটি সঠিকভাবে কাজ করছে। মোটামুটি আমরা যা করলাম এটি হচ্ছে ব্লুটুথ কমিউনিকেশনের বেসিক। আশা করছি আপনারা সবাই এই কাজটুকু সঠিকভাবে করতে পারবেন এবং পরবর্তীতে আরও অ্যাডভান্স কাজ করতে পারবেন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি এখানেই শেষ করছি।